ফসল তুলতে গিয়ে বিপর্যয়। বাজ পড়ে মৃত্যু হলো কৃষকের। গায়েঘাটা থানা এলাকার ঘটনা। জানা গেছে, বুধবার স্বামী স্ত্রী মিলে বাড়ির কাছে ওই মাঠে ঝিঙে তুলছিলেন, সে সময় ঘটে দুর্ঘটনা। ঘটনায় এলাকায় শোকের ছায়া। জমিতে ফসল তুলতে গিয়ে বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক কৃষকের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ধরমপুর এলাকায়। ঘটনার পর মাঠের মধ্যেই লুটিয়ে পড়েন ওই কৃষক। ঘটনায় মৃত কৃষক সন্ন্যাসী মণ্ডল। অশনির প্রভাব এ রাজ্যে সেভাবে পড়বে না ঠিকই, কিন্তু তার জেরে আবহাওয়ার যথেষ্ট পরিবর্তন হয়েছে, চলছে বৃষ্টিপাত। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই আকাশে কালো মেঘ, মাঝে মধ্যেই আকাশে বিদ্যুতের ঝলকানি, চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে এদিন সকালে স্ত্রী অর্চনাকে সাথে নিয়ে বাড়ির সামনের জমিতে যান কৃষক সন্ন্যাসী মণ্ডল। স্বামী স্ত্রী দুজনেই জমি থেকে ঝিঙে তুলছিলেন, সে সময় প্রচণ্ড জোরে শব্দ হয়। দাঁড়িয়েছিলেন সন্ন্যাসী, শব্দ হবার পর বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও ওইভাবেই দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎই বিষয়টি লক্ষ্য করেন স্ত্রী অর্চনা। স্বামীর গায়ে হাত দিতেই জমিতে লুটিয়ে পড়েন সন্ন্যাসী। এরপরই কান্নাকাটি শুরু করেন তিনি। আশপাশ থেকে অন্যান্যরাও ছুটে আসেন তার চিৎকারে। সন্ন্যাসীকে উদ্ধার করে নিয়ে আসা হয় বাড়িতে। নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে নেবার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে একে একে তার বাড়িতে ভিড় জমাতে থাকেন প্রতিবেশীরা। মৃত সন্ন্যাসীর স্ত্রী অর্চনা বলেন, বুঝতেই পারলাম না কিভাবে কি হয়ে গেল। মানুষটা দাঁড়িয়েছিল, গায়ে হাত দিতেই লুটিয়ে পড়েন। আমরা ঝিঙে গাড়তে গেলাম, চাষির বাড়ির লোক ঝিঙে গাড়তে গেছি। আমি বলছি, এবার চলো বাড়ি যাই। বলছি, তুমি কাছি দুটো নেও, আমি ব্যাগটা নেই। আমি কাছি দুটো নিয়েছি, ও ব্যাগটা আর খুলতে পারিনি। আমরা দুজনে পাশাপাশি মুখে মুখে দাঁড়াইছিলাম যে, রাম বাবা তুমি রয়েছ আর আমি রয়েছি, এর একটুখানি তফাৎ, এছাড়া বেশি তফাৎ না। আমি তারপর থেকে দাঁড়াই রয়েছি, মা বলছে না কেন। তখন তাকাই দেখি আমাদের তাকাই রয়েছে, আমি যে গায়ে হাত দিছি পড়ে গেছে। আমি কোলের মধ্যে মাথা কন্যে বুকে জল টানছি, চোখ উল্টোচ্ছি, হাতের মুঠ খুলছি আর শোয়ানা ডাকছি। ও তারপর আমি তখন দেখি আর নিঃশ্বাস ফেলছে না। আমার তখন নজরেই যাই মানে, আমি তো নাকে হাত দেই, আমি নাকে হাত দিয়ে দেখি নিঃশ্বাস ফেলছে না। আমি তখন মনে করি আমার স্বামী আর নেই। ঘটনার পর ভেঙে পড়েছেন পরিবারের সকলে। নিহত সন্ন্যাসীর বৌদি শিবানী মণ্ডল বলেন, সকাল থেকেই আমাদের এখানে ঘন ঘন বাজ পড়ছিল, আকাশের অবস্থা ভালো না। আমার ছেলেরাও মাঠেই গেছিল, এরপর তারা কাকাকে ডাক দেয়, বাড়িতে চলে আসার কথা বলে। তার কিছু সময় পর শব্দ শুনে বাড়ির বাইরে বেরোয়, দেখি এই ঘটনা। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। দুজনে ঝিঙে গাড়তে গিয়েছিল, কখন গেছে তা তারা আমি জানিনি। যখন ওই ওরকম অবস্থা হওয়ার পরে ও ফিজি গর্দি বর্জা করে ডাকছে, আমি শুনছি বাঁচাও বাঁচাও। মানে রান্নাঘরতে বেরিয়ে এসে দেখে ও আসছে, ও যে ধরেছে ও পড়ে গেছে, ওখানে আমার বাড়ির সামনে পড়ে গেছে। দিলি ওর আবার ধরি, আমি আর ছেলে ধরি নিয়ে, তাই আবার হ্যাঁ এখানে প্রচণ্ড বাজ পড়ছিল। প্রথমটা বিশাল জোরে পড়েছিল, তারপরে কটা একটু কম, কিন্তু প্রচণ্ড জোর। প্রথম বাসেই মারা গেছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।